এক যুবকে হে ফাশাল্লাহ তাখতে এক গুল্লুকে প্রেম করছে এইটু সিক্সো দবার বাদে আরগু এইটু গিয়াল্লা আরগু নাইনো গিয়াল্লা আরগু মেট্রিকো গিয়াল্লা আরগু লগে করছে ওলা বদলাই এক ছয় গুল্লুকে করছে ছয় গুল্লুকে প্রেম করার বাদে চিন্তা করলো খালি যদি প্রেম করতে থাকি এটা বলার গতিকে সংশোধন হই যায় আর কোনদিন ইতা করতাম না আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল এখন বিয়া শাদী করে লইতাম আল্লাহর বান্দারা কয়টা মেয়ের লগে সম্পর্ক করছে কয়টার লগে ছয়টার লগে সম্পর্ক করার পর এবার সিদ্ধান্ত নিছে আর কোন মেয়ের লগে সম্পর্ক না এবার ডাইরেক্ট শাদী করে লইতাম কইনা বেটিন কুজানি শুরু করছে জানো তাই কইনা বেটিন পছন্দ হয় না কয়েকদিন পরে এক জায়গার মধ্যে পছন্দ হয়েছে মেয়েটারে দেখছে এইবার সময় কইল ফোন নম্বর দিবাইনি বলে ফোন নম্বর নিতে পারবা অসুবিধা নাই হইনা বেটিয়া ফোন নম্বর দিলাইল বাড়ি তাইয়া রাত্রে ফোন করছে ও যে দিনও দেখি আসলাম আমি দিনও যে তোমারা কইনা দেখাত গেছিলাম আমি কইয়া আর তোরা গফ করতাম চাইয়া আল্লাহর বন্দি ডাক দিয়া বলে আমি বিয়ার আগে কোনো গপসপ করতে চাই না যত গপ আছে বিয়ার বাদে তুমি করবা যুবকের চিন্তা করলো বহুদিনে আল্লাহর এক বন্দি পাইছি বড় বালা বুজুর্গ বেটি দেরি করিয়া লাভ নাই বিয়া হয়ে যাক মা রে বাবা রে ফাটাই জলদি করে যাও মাত কথা সেই বস্ত হয়ে গেল বিয়া দুইজনের মধ্যে হয়ে গেল আল্লাহর বান্দারা প্রথম রাত বিবির লোকে হাসি তামসা ফুর্তি চলের গপসপ চলের এক পর্যায়ে স্বামী তার বিবির ডাক দিয়া কইল ও বিবি একটা সত্য কথা কো বিয়ার আগে কোনোদিন কোন মানুষের লগে প্রেম আর ভালোবাসা ফসলাইনি এখানে আল্লাহর কসম দিয়া কই আর সত্য কইও মিছা মাতিও না বিবি কইল যখন তুমি আল্লাহর কসম দিয়া কইছো তখন তো না কই আর পারিয়ান না কোনো আমি বিয়ার আগে একজন একজন করি ছয়জনের লগে প্রেম করছি ছয়টা যুবকর লগে প্রেম করার বাদে চিন্তা করি দেখলাম এইভাবে যদি প্রেম করতে থাকি জীবন শেষ গতিকে তৌবা করি জীবনটার সংশোধন বানাই একটা সিদ্ধান্ত নিয়েছি ভালো একটা স্বামীর দরকার কোন বালা হয়েছে আমি তো তোল্লা খান তুই নো ছয় আমিও ছয় হ্যাঁ তুমি যদি বিয়ার আগে যদি খেউরের লগে ফোনও মাতো তো তোমার বউ হইবা হলো ফোনে মাত্রা বুঝছনি মা তুমি যদি পবিত্র বিবি পাইতে চাও তুমিও পবিত্র আল্লাহ তোমার পবিত্র বিবির স্বামী বানাইয়া দিবা সুবহান আল্লাহ তুমি বিয়ার আগে সৈদ্য করে ঠগার আয় তোমার বউ হইবা হলো আরো সৈদ্য করে গিয়ে ঠগাইছে ও মুসলমান বাবারাম দুনিয়া এখান বদলাইর জায়গা বিচার তো কবর গেলইব আর একজনের ফুড়ির ভাই তুমি খারাপ নজরে তাকাইলে তোমার ফুড়ির ভাই আর একজনে খারাপ নজরে তাকাইব কথাটি কি না তুমি যদি আর একজনের বইনের হাত ধরো তোমার বইনের হাত আর একজনে ধরব এই জমিন বদলাই আমরা প্রায় সময় গাওয়ালি মানুষে হন কোনর বদলা কোন হইনি না হইন না আর আমরা বয়স চোখ দিয়ে দেখি লাইলাম একজনে খেদাইয়া নিয়ে ছাতু উঠাইয়া মারছে একজন রে বাদে এনেও আর একজনে খেদাই নিয়ে ছাতু উঠাই মারছে হিগুরে জাগে মারছে হগুরেও নিয়ে আরে এক দলে খেদাইয়া ছাতু উঠাই মারছে এই যে শুরু হয়ে গেল ছাতু উঠাই মারামারির সিলসিলা ও মুসলমান বাবা না আমার যুবক পায়ে নকল পর্দা নিজের মা বোনেরা আপনি নমাজি ওকে পর্দা ছিল দিনদার উকা যদি আপনি পর্দাশীল নমাজি হন আপনার ঘর থেকে বড় বড় আল্লাহওয়ালা মানুষ সকলাইবা বুজুর্গ সকলাইবা ওয়ালি সকলাইবা এই জন্য সোনার নবী যে ফরমাইতরা চারটা কাম করবাই তুমি দামি চারটা কর করবাই আল্লাহ জান্নাতের সব দরজা খুলি দিলাইবা সুবহানাল্লাহ এক নম্বরে ফাসক্তর নামাজ আদায় করবাই দুই নম্বরে তুমি রমজানের রোজা রাখবাই তিন নম্বরে তুমি পর্দায় দেখবাই চার নম্বরে স্বামীর খেদমত করবাই এই চারটা আমল যদি মা বোনেরা করিলাই আল্লাহর নবী ফরমাইতরা ফাতা দুখুলু মিন আইয়া বুয়াবিল জান্নাতি সাদ ওই বান্দির জন্য আমার আল্লাহ জান্নাতের আর দরজা খুলি দিয়া ঘোষণা করবা বান্দি যেই দরজা দিয়া ইচ্ছা আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো কও সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ ও মা বোনেরা ফাতেমার মতো হ যদি তুমি ফাতেমার মতো জীবন গড়তে পারো তোমার ঘর থেকে আব্দুল কাদির জিলানির মতো মানুষ আইবা তোমার ঘর থেকে মাইনউদ্দিন চিস্তির মতো মানুষ আইবা মাইনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির মা কিরকম মাসলা মাইনউদ্দিন
চিস্তি রহমাতুল্লাহ আলাইহ একদিন গিয়ে কইতাম মাজান আমার হাতের মধ্যে লক্ষ লক্ষ মানুষে কলিমা পড়ে মুসলমান হইছেন আল্লাহর বন্দে ডাক দে কইরাও সন্তান এটা তোমার ক্যাপাসিটি নাই এটা তোমার মায়ের বরকতে এত উচ্চ দরজায় তুমি পৌঁছিছো হো সুবহানাল্লাহ মারে জিকাইরাও মা তোমার গুণ কিতা বলে তোমার মা কোনদিন কোন বেগানা পুরুষের সামনে যায় নাই এমন কি তুমি জন্মর পরে যতদিন পর্যন্ত তোমারে দুধ পান করাইছি বিনা উজিয়ে কোনদিন আমি মা তোমারে দুধ পান করাই নাই হো সুবহানাল্লাহ এই জন্যই তো তুমি আজকে দামি হইলাই সম্মানী হইলাই ও মা বোনেরা আপনার ঘর থেকে আলিমে দিন হইব হাফিজে কোরআন হইব আপনার ঘর থেকে বড় বড় ওলি আল্লাহ হইবা আপনি যদি পর্দায় থাকেন আপনি যদি নামাজ পড়েন আপনি যদি নিজের ইজ্জত আবরুর হেফাজত করেন দুনিয়া তো সম্মানী হইবা আপনি মরার পরেও সম্মানী হইবা আল্লাহ আপনার জান্নাত দান করবা কোনো সন্দেহ নাই হো সুবহানাল্লাহ এই জন্য আমার মা বোন যারা আছেন তাদেরকে বলতেছি ও মা বোনেরা আপনারাও পর্দার সাথে তাফুকা আর পাঁচ ওয়াক্ত নামাজ খানাইন তাফুকা স্বামীর খেদমত করুকা স্বামীর খেদমতটাও একটা ইবাদত হো সুবহানাল্লাহ স্বামীর খেদমত করা এটাও একটা ইবাদত ও মা বোনেরা আটিতে সময় মাথা কান্তা ঘুরিয়ে চলিও আজকে তো অনেক মা বোন সমাজের ভিতরে পালা হয়ে গেছে শাড়ির ডিজাইন করে খান্দে দি ফালায় মাথার মধ্যে কাপড় দেয় না আসে না নাই কৌশাইন এমন মা বোন আমরা দেখি আর নিনা দেখি আর না আল্লাহর বান্দারা হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুলাকাতের মধ্যে গিয়া দেখেন আল্লাহর নবী খালি জারে জারে খান্দিতরা শুকরু পানি বালাইতরা হযরতে আলী ডাক দিয়ে ফরমায় নবীজি আমার মাতা পিতা আপনার উপরে কুরবান কিতা জিনিসে আপনার খান্দা কিতা হইছে আপনি তুড়া হন আল্লাহ নবী ফরমান আলী আমারে কেউ কিচ্ছু বলে না ই তাহলে খান্দ কিতা লাগিয়া বলে মেরাজ যাওয়ার সময় আমি জান্নাত জাহান্নাম যখন দেখলাম জাহান্নামের কিছু দৃশ্যর কথা আমার মনে পড়লে আমি নবী শুকুর পানি আটকাইয়া রাখতে পারি না কিতা দৃশ্য দেখে আইলে নবীজি বলে কিছু মহিলা কল তাদের শাস্তির কথা যখন আমার মনে পড়ে আমি শুকুরবানি আটকায় রাখতে পারি না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাজি কইলা আব্বা জান এই শাস্তি গুলার কারণ কিতা আল্লাহর নবী ফরমান ফাতিমা আমি দেখলাম একদল বেটিন তোর মাতার চুল দিয়া বান্দিয়া জাহান্নামের আগুনের উপরে লটকায় রাখা খাউনাউজুবিল্লাহ তলে দিয়ে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন হইতে কিতা মন করো দুনিয়ার আগুন না যে আগুন থাকি বাসার জন্য আল্লাহ ফরমাইত্রবত্তা কুন্নার আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন তোমরা জাহান্নামের আগুনে ভয় করো জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো কারণ এটা আমি আল্লাহ বেঈমানদের জন্য বানাইছি কৌনাউজুবিল্লাহ ও মুসলমান যে আগুন দে আল্লাহ 1000 বছর পর্যন্ত গরম করছো তেজ বানাইছুন ফাওয়ার ওয়ালা বানাইছুন আগুন জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পরে আগুনের রং হইছে সুরুখ রং আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছুন তারপরে হইছে সাদা আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইছুন তারপরে হইছে কালো এমন ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুন হাত লাগলে হাত জ্বলে জাহান্নামের আগুন হাত লাগলে খলিঞ্জা পর্যন্ত জ্বলি যায় খাউনাউজুবিল্লাহ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ফরমাইত্রা নারুল্লাহিল মুকাদা জাহান্নামের আগুন হলো আমি আল্লাহর প্রজ্বলিত আগুন আমি আল্লাহর জ্বালাই লাগুন দুনিয়ার আগুনের মত না রে বাবা দুনিয়ার আগুন হাত লাগলে হাত জ্বলে ফাউ জ্বলে না ফাউ মধ্যে লাগলে ফাউ জ্বলে মাথা জ্বলে না জাহান্নামের আগুন কিন্তু এমন না আল্লাহ ফরমাইত্রা আল্লাজি তাত্তালিউ আলাল আফিদা জাহান্নামের আগুন যদি শরীরের কোনো জায়গার মধ্যে লাগে যায় শুধু শরীর না খলিজা পর্যন্ত জ্বলি আপনার সালি হয়ে যায় আল্লাহু আকবার জোরে করে হো আল্লাহ ওই জাহান্নামের আগুন কত মারাত্মক
নবী যে ফরমান তলে দিয়া গুন আর উপরে দিয়া মাথার চুল দিয়া বেরায়া লটকায়া রাখা আল্লাহর বন্দী করলে ও যুবক ভাইয়ার মুরব্বি বাবা জির আপনারা কোনছেন ও বাসর লগে একটা বেটিরে যদি লটকায় রাখা হয় শুধু চুল বেরায়া কেমন কষ্ট হইব আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট অথবা আধা ঘন্টা 1 ঘন্টা রাখার পর বেহুশ হয়ে যাইব কারণ চুলের মাধ্যমে লটকায়া রাখা ইখানো কিন্তু একদিন নাই দুই দিন নাই এক বছর দুই বছর নাই তিয়ামত পর্যন্ত এইভাবে একদল বেটি লটকায় থাকবা আল্লাহর নবীর ফাতেমা ডাকতে পারবেন আব্বা জান এই ভয়ঙ্কর শাস্তির কারণ কি আল্লাহর নবী ফরমায় এরা জমিনের মধ্যে মাথার কাপড় দিত না বেফরদায় গরিত বাতার চুল বারো করে গরিত এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামের উপরে লটকায় রাখছেন কিয়ামত পর্যন্ত এইভাবে লটকায় রাখবা খাও না উযুবিল্লাহ ও মা বোনেরা হাঁটিবার সময় মাথার কাপড় দিবা বেকানা পুরুষের সামনে আপনারা মাথার কাপড় ফেলাই বাইরইবা না আপনি তো আপনার বউনার সামনে মাথার কাপড় ফেলাই বই থাকুন আপনার ভাইয়ের সামনে বই থাকুন চাচার গরুর ভাই ফুফুর গরুর ভাই মামা তো ভাই খালা তো ভাই এদের সামনে আপনি মাথার কাপড় ফেলাই বই থাকুন আল্লাহর বান্দিরা মাথার কাপড় ফেলাই যারা জমিনের মধ্যে ঘুরব তাদেরকে এইভাবে কেয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন আল্লাহর একজন বান্দি মারা গেছে মারা যাওয়ার সারি দিন পরে কবরস্থানের দাঁড়িয়ে একজন আল্লাহর বান্দা যান হঠাৎ করে শুনে কবর থেকে আওয়াজ আর কে যেন বলতেছে আমি জিন্দা আমার উঠাও ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া এলাকার মধ্যে গিয়া মুরব্বী হলোর ডাক দিয়ে কইল আল্লাহর বান্দারা আপনার এলাকার কবরস্থানের মধ্যে কে যেন বলতেছে আমি জিন্দা আমার উঠাও তুমি দেন জলদি করে যাও আল্লাহর বান্দা হল কবরস্থানের মধ্যে আইলা আয়া দেখুন হাসাও তো কবর থেকে আওয়াজ উঠিতেছে এই কবরটা তো বেশি দিন আগর না মাত্র 4 দিন হইছে এবার আল্লাহর বান্দা হলে ইমাম সাবরি জিকাইলা হুজুর এইভাবে মানুষটা কবর থেকে চিনলার আমরা কবর কুদিয়ে উঠাইতে পারবো কিনা ইমাম সাহেব কইলা আপনারা আর যদি একদিন বিশ্বাস হয় মানুষটা জিন্দা তাহলে কবরের বাটি সরাও এবার কবরের বাটি সরাইলা সরানির পর দেখা যায় ওই কবরের ভিতরে আগুনে খালি দাও দাও করতেছে খাও না উযুবিল্লাহ আল্লাহর বান্দি চিল্লাইয়া চিল্লাইয়া আওয়াজ দিয়া ওই এলাকার মানুষ সকলরে কইল আল্লাহর বান্দারা আমার তো কাপড় চোপড়ের কোনো অভাব নাই জলদি করে কাপড়ের ব্যবস্থা করে দাও আল্লাহর বান্দিরে কাপড় দেওয়া হলো সমস্ত শরীরটা ডাকিয়া দৌড়াইয়া গিয়ে একটা ঘরের ভিতরে ঢুকি গেল ও মুসলমান একটা মানুষ যদি 3-4 দিন পরে কবর থেকে উঠিয়ায় এই এলাকা এই কথাটা আপনার ছড়িয়ে পড়তে সময় লাগবে নি কোন যায় না না চতুর্দিকে ছড়িয়ে পড়ল হাজার হাজার লাখ লাখ মানুষ চতুর্দিক থেকে জমা হওয়া শুরু হইলা একজন মানুষ 4 দিন পরে কবর থেকে আইসে দেখা দরকার আল্লাহর বান্দিরে কইলা দরজা খুলো বলে না না তুমি তেন আমারে দেখলে বরদাস্ত করতে পারবে না এক পর্যায়ে কিছু যুবক মানুষ সকলে দরজা ভাঙ্গি লাইলা দরজা ভাঙ্গে ঘরের ভিতরে ঢুকলে মানুষ সকল ঢুকার পরে আল্লাহর বান্দিরে কইলা দেখি কিতা হইছে তোমার আল্লাহর বন্দি মাতার কবর সরাইল ও মুসলমান এই দুনিয়ার মধ্যে আল্লাহ মাঝে মাঝে কিছু ঘটনা দেখাইয়া দেয় আল্লাহ তার বন্দারে সতর্ক দেওয়ার জন্য কথা ঠিক কিনা আল্লাহ ফারবানি না ফারতা নাইলা মুর্দারে জিন্দা বানাইয়া দেখাইয়া আবার কবর নিতে ফারবানি না ফারতা নাই আমরা মাঝে মাঝে দেখি নানি ও মুসলমান খবর পাই নানি 35 বছর 22 বছর 32 বছর পরে কবর তাকে তরু তাজা লাশ এখনো পর্যন্ত খাফনর কাপড় মাটি খাইছে না এমন ঘটনা হুনা আছে না নাই আল্লাহ মাঝে মাঝে দেখাইয়া দে ও দুনিয়ার মানুষ দেখ যারা আমার না ফরমানি করে নাই হুকুম লঙ্ঘন করে নাই আমার কোরআনরে সম্মান দিছে দিনরে সম্মান দিছে আমি আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এইভাবে রাখতে পারি তার পশম তো দূরের কথা খাপনর খাপড় পর্যন্ত বাটিয়ে খাইতে পারবে না সুবহানাল্লাহ ও মুসলমান বাবারা আল্লাহর বন্দি মাতার খবর শোনাইলো
দেখা যায় মাথার মধ্যে চুন নাই চামড়া নাই মাংস নাই খালি আগুনের তরকদের তরকদের হোকা না আউযুবিল্লাহ আল্লাহর বন্দীর জিকানি হইল ও আল্লাহর বন্দী তোমারই অবস্থা কেন আল্লাহর বন্দী ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দারা আমার তো কাপড় সুফলের অভাব ছিল না 12 13 হাত লম্বা শাড়ি আসলো কিন্তু মাথার কাপড় দিতাম না বেফরদায় ঘুরতাম বেগানা বেটেন তোর সামনে দি যাইতাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার অর্ডার করছো আমার বান্দির মাথার চুলার চামড়া উঠায় দাও ওই ফেরেশতারা আমার মাথার চুলার চামড়া টানি টানি উঠায় ফলাই দিছে কও না উযুবিল্লাহ আল্লাহর বান্দি আর তোরা নিচে দিলাম আইলো দেখা গেল দয়কাল নাই চামড়া নাই মাংস নাই দাঁতর ফাইল গুলা খালি দেখা যার আগুনে কতল বাদে বাদে তরক মারে তরক মারে আল্লাহর বান্দা হলে জিকাইলা আল্লাহর বান্দি তোমারই অবস্থা কেন আল্লাহর বন্দি বলে আমার তো আল্লাহ বড় সুন্দর বানাইছিল আমার চেহারা বড় সুন্দর ছিল এরপরও আমি মুখের মধ্যে অনেক কিছু সুন্দর লাগাইতাম যাতে আমার মুখটা সুন্দর হয় আর উদ্দেশ্য থাকতো বেগানা বেটেন তোরে দেখানি হোকা না আউযুবিল্লাহ ও মা বোনেরা আপনি বাড়ির মধ্যে সোন লাগাবকা পাউডার লাগাবকা আপনার মুখরে সুন্দর করুকা আপনার স্বামীর সামনে যখন সুন্দর হইয়া যাইবা আপনার স্বামী একটা মুস্কি হাসি দিব আপনি নামায় আমলের মধ্যে আপনার সব লেখা হইব কও সুবহানাল্লাহ কিন্তু আপনি যদি সুন্দর হইয়া সাজিয়া বেগানা বেটার সামনে যাইন আপনার বোনের সামনে যাইন আপনার খালাতো ভাই চাচাতো ভাই আপনার মামাতো ভাই এদের সামনে গিয়ে যদি ফুর্তি তামসা করো ওরা যদি দেখিয়া বলে ভাবি বড় সুন্দর লাগে লগে লগে তোমার নামায় আমলের মধ্যে জিনার গুনা লেখা হবে কও নাউযুবিল্লাহ আল্লাহর বন্দি বলতেছে আমি মুখের মধ্যে সুন্দর রং লাগাইতাম লাগানির উদ্দেশ্য ছিল বেগানা বেটেন ধরে দেখানি রাস্তা বাই যখন যাইতাম বেগানা পুরুষরে দেখাইতাম এইভাবে জমিনের মধ্যে বিচরণ করার কারণে আমার আল্লাহ অর্ডার করছেন ওই বান্দির সমস্ত মুখের চামড়া এবং মাংস টানিয়ে ফেলায় আগুন জ্বালায় দাও খাও না উযুবিল্লাহ ও মুসলমান আবার দেখা গেল আল্লাহর বন্দীর খনির তাকি লইয়া হাত পর্যন্ত আগুনে দাউ দাউ করে পিটির মধ্যে কত জায়গাত আগুনে দাউ দাউ করে জিজ্ঞাসা করা হইলে এর কারণ কিতা আল্লাহর বন্দে কইল আমি আটিবার সময় খনি পর্যন্ত সব সময় বারে রইত সব সময় বেগানা বেটেন তোর নজর পড়ত এই জন্য আল্লাহ কইছন আমার বন্দির খনি পর্যন্ত তোমরা আগুন জ্বালায় দাও সামড়া গুলা উঠায় দাও হও না উযুবিল্লাহ ফিটির মধ্যে কত খান জায়গাত আগুন কেন বলে এমন সিস্টেমে আমি ব্লাউজ পিন দিতাম ব্লাউজ পিন দেওয়ার পরে দেখবা ফিটির মাঝখানে কতক্ষণ জায়গা দেখা যায় না যায় না কতক্ষণ জায়গা খালি থাকি যায় কিছু বেটিরা শুন রাস্তা বাই আটকে যাইতে সময় কাপড় কান্ডে সোনা দিয়া এমন সিস্টেমে এক সাইডে দিনা খেয়ে যাতে দূর হই থাকি অন্য বেটাইনতে তাই ফিটির চামড়া ওখান দেখতে পারো কও না উযুবিল্লাহ ও যে খালি জায়গা যেখান আছে ওখান দেখাই তো করিয়া হাড়ি দিই কানার বেড়ায় না সাইটি দিত নাউযুবিল্লাহ খাও আবার দেখা গেল আল্লাহর বান্দি হাঁটু পর্যন্ত আগুনে দাও দাও করে জিজ্ঞাসা করা কেন আল্লাহর বন্দি বলে আমি যখন হাঁটিয়া যাইতাম বেগারা বেটাইন ধরে পরোয়া করতাম না প্রায় সময় আমি কাপড় তুলিয়া আঁটিতাম এই জন্য আল্লাহ ফেরেশতার অর্ডার করছেন অ মুসলমান এই কথা গলা হওয়ার সাথে সাথে আল্লাহর বন্দি আবার জবান বন্ধ হয়ে গেল আবার মৃত্যুবরণ করলো আবার নিয়া ওই বান্দিরে কবরস্থানের মধ্যে দফন করা হইল খাও নাউযুবিল্লাহ মুসলমান বাবার আমার ভাই নকল পর্দা নিছিল মা বোনেরা হাজারো হাজার ঘটনা এই জমিনের মধ্যে আল্লাহ তার বন্দা গুলোর শিক্ষা দেওয়ার জন্য হাজার হাজার ঘটনা যুগে যুগে আল্লাহ গোটাইয়া দিছেন ইরাকের জমিনও একটা কবর খুদা হইল কবর খুদার পর মাটি যখন শেষ হয়ে গেছে দেখা যায় একটা সাপ বার হয়ে আইছে অজগর সাপ কবর তাকি সাপ উঠাইবার লাগি যুবক হকলে অনেক চেষ্টা করলাম সাপ কিন্তু উঠানি যায় না এক পর্যায়ে মানুষের সিদ্ধান্ত নিলা সাপ যখন বার করা যায় না মাটি দিয়ে গুড়িলাই আর এখান কবর খুদিলাই দ্বিতীয় আর এখান কবর খুদিলা কুদার পরে যখন মাটি উঠানি শেষ হয়ে গেল ই কবরও দেখুন সাপ একটা বারো যাইছে অজগর সাপ তো মানুষের চেষ্টা শুরু করলা সাপ করে কবর তাকে কিলা বার করা যায় কিছু জালিম মানু আছেন সাউসালাইতে বেড়ানি শুরু করছেন খবরের সামনে বেড়িয়ে কেবরালি যাইব না না
কোন কৌশল করে কবর থেকে সাপ উঠাইতে পারল না তিন নম্বরের সিদ্ধান্ত নিল ওখানে মাটি দিব রইল আর এখন কবর খুদিলাই আর এখন কবর খুদিলা মাটি যখন সরানি শেষ হইল দেখা যায় আর একটা সাপ আপনার বাড়ি আইছে কবরের ভিতরে এখন হইলা কবর যদি কুত্তে থাকে সারা কবরস্থানে তো খালি কবর হই যাইব এই বেটির কপাল কিতা জানি আর না চলো বড় বড় আলিম ওলামা সিনতার লগে মশওয়ারা করি তারা কিতা হয় এবারে এলাকার মানুষগুলা আলিম ওলামার দারো গেলা গিয়া কইলা হুজুর আপনারা দেখক কা গিয়া একটা একটা করে তিনটা কবর খুদিলাম দুই নম্বর কবরের মধ্যে সাপ মাটি দিয়ে গুড়ি লাইছে তিন নম্বর কবর খুদিলাম এই কবরের মধ্যে সাপ এখন কিতা করা যায় ওলামায়ে কেরাম হলে বুঝি লাইলা এটা তো আজাব আল্লাহর গজব আইছে আল্লাহর আজাব এটা দুনিয়ার কোন সাপ নাই কবরস্থান পর্যন্ত ওলামায়ে কেরাম হল গেলা সাপ যখন দেখলা দৃশ্য যখন দেখলা কোরআন হাদিস থেকে লক্ষ্য করে তারা বুঝিলাই না এটা তো আল্লাহর দেওয়া আজাব সঙ্গে সঙ্গে তারা আল্লাহর দরবার হাত উঠে কান্দা শুরু করলা ও মালিক এই সাপ যদি কবরের মধ্যে থাকে আমরা বুঝি আর এটা তোমার আজাব কিন্তু সাপ যদি থাকে আমরা কিভাবে মইয়তরে কবর রাখবো আল্লাহ তুমি কিছু সময়ের জন্য ওইলেও সাপটারে হরাইয়া দিলাও দোয়া করতে দেরি হয়েছে সাপ করতে দেরি হয় না হাত নামাইয়া দেখুন কবরের মধ্যে কোনো সাপ নাই হো সুবহানাল্লাহ এবার ওই বান্দি যে বান্দির জন্য কবর খুদা হইছে ওই মহিলার কবরের মধ্যে লাশ রাখা হইছে লাশ রাখা শেষ হইয়া যখন উঠা শুরু করছু একজন একজন করে তিনজন মানুষ খালি কবর উঠিছেন এখনো পর্যন্ত বাঁশ বিচারি শেষ হয় নাই তাকাইয়া তখন হঠাৎ করে শুকুর ফাত্তি মারার লগে লগে কুম্বাই তাকে বিশাল আদা গোরসাফটাইয়া আবার সেই মহিলার নিকটাইয়া দংশন শুরু করিয়া দিছে খৌনাউজুবিল্লা ওলামায়ে কেরাম ওগুলা খবর লইলে কেন এমন ঘটনা কেন ঘটলো এই মহিলার জিন্দেগি কেমন ছিল খবর লইয়া দেখা গেল ওই মহিলা এ স্বামীর নাফরমানি করতো স্বামীরে গালি দিত কোনো বেটাইন্তরে পরোয়া করতো না বেগানা বেটাইন্তর সামনে বেফরদায় ঘুরিত মাতার কাপড় দিত না এমনকি আপনার বেফরদায় ঘুরিত দেখবা কিছু বেটিন আসুন হাত বার করিয়া গড়ি গাড়ি আত দিয়া জেলা হনা পর্যন্ত বারো ফুরাবতে বারো করে দেখাইয়া দেখাইয়া যায় আছে না নাই আর যেটাইলা দেখায় দেখায়নি তার দেখবার স্বাস্থ্য বালা দেখে তাহলে তারা তো মনে মনে চিন্তা করেন আমরা ঠিক আছি গতিকে তো আমরা স্বাস্থ্য বালা হও না বুঝবিল্লা যত মা বোন ফর্দাওয়ালা নমাজি দিনদার আল্লাহওয়ালা এগুন তোর বেমার আজার বেশি কথা আছে না মিসা আল্লাহ তারা পরীক্ষা দিয়ে রাখছেন এরা তো আল্লাহর জন্য ছাইতো আর বেফর্দা বেটিন যেগুন আছেন না জামাইর বা জামাইরের সম্বন্ধে না কোনো বেটাইন্তরের সম্বন্ধে আপনার আতর আত বার করিয়া আপনার ফাও বার করিয়া বুক বার করিয়া ফিট বার করিয়া বেগানা বেটাইন্তর সামনে দিয়ে আউরি জাউরি ঘুরে ইতার স্বাস্থ্যবালা দেখবা খালি আত পান্ডা পান্ডা ওরা তোর বাঁকা গর্জনা ঘুরের খালি বুঝলি আর তারাও কই না আমরা যদিও বেশ শ্রদ্ধা শ্রদ্ধা করি না আল্লাহর দয়া আমরা ইমান ঠিক আছে হও না বুঝবিল্লাহ ও তার লাগে তো আপনার ব্যাপারে জান নাই আর এই যে ফল্লার বউ ফল্লার ফুড়ি কত নমাজ পড়ে আর কত বুর্গা লাগায় দেখাচ্ছ নি তাপ ছাড়ে না দুই দিন বাদে তো জমা এই ডাক্তর নেই আছে না নাইলা মা বুঝলি মা এরারে শয়তানে তো ইঞ্জেকশন দিতে আছে দেখ তুই তো ফর্দা ফর্দা করস না এর বাদেও দেখ তোর বেমার আজার নাই ও যে ফল্লার বউয়ে কত ফর্দা করে কিন্তু বেমার হবে না আসলে তার ফর্দা করা ঠিক নাই তোর অন্তর ঠিক আছে তুই ওলা গুড় খালি শয়তান চব্বিশ ঘন্টা লগে আছে দেখা গেল আল্লাহর বান্দি পর্দা করতো না মাথার কাপড় দিত না বেগানা বেটাইন তোরে পরোয়া করতো না ও মুসলমান এই অবস্থায় জিন্দেগি খাটানির কারণে দুনিয়া থাকতে আল্লাহ দেখাই দিলাইছে ভয়ঙ্কর শাস্তি হও না উজুবিল্লা এই জন্য আমার মা বোন যারা আছেন আপনাদের কাছে বিনম্র অনুরোধ করো অনুরোধ করি আর আল্লাহর জান্নাত যদি পাইতে চাও আল্লাহরে যদি পাইতে চাও আল্লাহরে চিনো আল্লাহরে চিনতে হইলে আল্লাহর আহকামাতের জীবনের মধ্যে পালন করিয়া যাও আল্লাহ খুশি হয়ে যাইবা দুনিয়ার যদি গরিব ফকির হিসাবে থাকো কোনো অসুবিধা নাই মরার পরে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানাইয়া দিবা খাও সুবহানাল্লাহ যুবক বায়ান যারা আছো মুরব্বী বাবারা যারা মাহফিলের ভিতরে বসা আছো আপনাদের কাছে
অনুরোধ করি আর দুনিয়ারে পিছনে ফালাক্কা দিনরে আগে রাখোক্কা আল্লাহর আহকামাত্রে প্রাধান্য দেখোয়া পাঁচ ওয়াক্ত নামাজ খানিকটা সুন্দর করে আদায় করোক্কা আল্লাহর প্রত্যেকটি নির্দেশ জীবনের মধ্যে পালন করোক্কা দুনিয়া তো শান্তি পাইবা মরলেও শান্তি পাইবা কবরের মধ্যে কোনো চিন্তা ফিকির রইত না এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ও যুবক বায়ান আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে সময় মতো আদায় করো ভাই হাত উঠে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভাই তো ইনশাআল্লাহ মুসলমান বাবার আমার ভাই নখন আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা জীবনের মধ্যে ফলন করবাই নবীর তরিকায় চলবাই আল্লাহর ভয় কলবর মধ্যে নিয়ে চলিও আল্লাহ ফরমাই আয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওই বান্দার মানুষরা ইত্তাকুল্লাহ তুমি তাহলে আল্লাহর ডরাও হাক্কা তুকাতিহি যতখান ডরানির হক আছে যতখান ডরানি দরকার কারণ ডরানির মতো ডরাইলে কোনো বান্দায় গুনাহ করতে পারে না সুবহানাল্লাহ সুন্দর একজন মহিলা একজন পুরুষের ডাক দিয়ে বলতেছে ও পুরুষ তাকায়া দেখ এই ময়দানও আমি একায়েক আমার মতো সুন্দরে তুমি পাবা না আল্লাহ আর বন্দা যুবক বলে না না ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই আর আল্লাহরে ভয় করি আর খাও সুবহানাল্লাহ আল্লাহরে যে ভয় করব সুযোগ পাওয়ার পরও কোনো গুনাহ করতো নাই যেই মহিলায় আল্লাহরে ডরাইব সুযোগ পাইলেও গুনাহ করতো নাই যেই পুরুষে আল্লাহরে ডরাইব সুযোগ পাইলে গুনাহ করতো নাই ও মুসলমান ওতা লাগে আল্লাহ ফরমাইতরা ইমানদাররা আমার ডরাও যতখান ডরানির হক আছে ডরানির মতো ডরাইলে দুনিয়ার সব গুনাহ থাকি তোমরা বাসি যাইবা سبحان الله আর আল্লাহ ফরমাইতরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মরিও না তার মানে ইমানদার না হইয়া তোমরা কবরের বাসিন্দা হইও না ও মুসলমান বাবারা আমার ভাই নকল ইমানদার না হইয়া মুসলমান না হইয়া যদি কবর যাও কবর গেলে বিপদ আছে না নাই এই জন্য মুমিন আর ইমানদার বনতে হইলে মুমিন বনতে হইলে আল্লাহর ডনানি লাগবো গুনাহ থেকে বাঁচা লাগবো আল্লাহর ভয় নিয়ে জমিনে চলতাম আল্লাহর নির্দেশনা মানতাম গুনাহ থেকে বাঁচিয়া চলতাম আহকামাত্রে পালন করতাম হাত উঠাই আবার বলেন ইনশাআল্লাহ তো বাবা জি আমার ভাই এরকম লম্বা করতাম না দোয়া করিলাম জিকির করলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله دوار পূর্বে আপনাদের خدمت দরখাস্ত করি আর যেহেতু তো মসজিদের কেন্দ্র করি আজকের বয়ান দীর্ঘ সময় আপনারা বয়ান শুনছেন আমার পরেও শুনবা অনেক মা নাই অনেক বাবা নাই অনেক ভাই নাই কবরস্থানে হুতন এই মুহূর্তে কোরআনের মাহফিল আপনি বসা দোয়া হইব দোয়ার পূর্বে প্রত্যেক হাজার জারি মুর্দে কানুন লাগি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যাইন যত বারো তোড়া তোড়া আল্লাহর গোর খানো দিতে রাজিয়া শুনতো ইনশাআল্লাহ